লিমডা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করে চোপড়ায়। রবিবার চোপড়ার আজাদনগরে এই শিবির হয়। এদিন এই শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হককে। সোসাইটির পক্ষ থেকে করিমুল হককে একটি ট্রফি উপহার দিয়ে সম্মান জানানো হয়। একই সাথে সোসাইটির পক্ষ থেকে সামাজিক সেবামূলক কাজের জন্য করিমুল হকের হাতে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের পাশাপাশি এদিন প্রায় 1,000 সাধারণ মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় বলে সোসাইটির তরফে জানানো হয়েছে। জানা গেছে, চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় ও পার্শ্ববর্তী অঞ্চলে এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কাজ ও সচেতনতা কর্মসূচি করা হয়। স্বাস্থ্য সচেতনতামূলক নানান অনুষ্ঠান করে থাকে। গ্রামীণ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা জানিয়ে সাধারণ মানুষকে সচেতন করে থাকে সোসাইটির সদস্যরা। কাজগুলা আমি চাই এরা যেন সারা দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এরকম ক্যাম্প ট্যাম্পগুলো করে এবং মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, ভীষণ খুশি, এদের দেখে যেন আরও কিছু লোক শিখে, এরা সোশ্যাল কাজের মধ্যে এগ্রি। এবং যারা এই সব ছেলেরা, আমি তাদের দেখলাম যে আজকে আমাকেও একটা চেক দিয়ে দিল, আমাকে 25,000 টাকার একটা চেক তুলে দিয়েছে। আমাদের এখানে দুস্থ মানুষদের কিছু যদি সাহায্যের কাজে লাগে, তো আমি বলছি যে সত্যি আমি ওকে বাড়িতে হসপিটাল তৈরি করতেছি, বড়দের প্রতিবন্ধী পঙ্গুদের খাওয়াই। আর আমাকে আজকে এখানে নিয়ে আসছে, আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে আনন্দিত যে আমার মতন কর্মী আরও তৈরি হচ্ছে সমাজের যুবক ছেলেরা। তারা যে আজকে দেশ চালাবে বলে যে একটা সিমটাম, তারা আমরা দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই, আমরা তাদের বয়স হয়েছে, বয়স হবে, তাদের মুখে, আমাদের মুখে যে ওরা হাসি ফুটাবে সেটা আমরা বুঝতে পারতেছি।